এখন নীরব দুর্ভিক্ষ চলছে। সেই নীরব দুর্ভিক্ষ ঠেকাতে আমরা জনগণের অধিকার আদায়ের জন্য আমরা একটি শান্তিপূর্ণ সমাবেশ করতে চেয়েছিলাম শহীদ মিনারে, কিন্তু এই বাকশালী হাসিনা সরকারের বিধবা বাহিনী আমরা শহীদ মিনারে যাওয়ার পথে শাহবাগ আমাদের উপরে আমাদের নতুন সহযোদ্ধাকে শাহবাগ থানা আটক করা হয়েছে। আমার গায়ে রক্ত লেগেছে, আমার ভাইয়ের রক্তে রাজপথ রঞ্জিত হয়েছে। আমরা পুলিশ ভাইদেরকে বারবার অনুরোধ করেছিলাম, আমরা শান্তিপূর্ণ সমাবেশ করিতেছি, আমাদের উপরে আপনারা আক্রমণ করেন না, আপনারাও কষ্টে আছেন। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে আপনাদের ঘরে ঘরেও হাহাকার চলে, একজন পুলিশ কনস্টেবল একজন ইসের বেতন কয় টাকা, আজকে সোয়াবিন তেলের দাম 200 টাকা, পেঁয়াজের দাম 80 টাকা, প্রত্যেকটি জিনিসপত্রের দাম বৃদ্ধি হয়েছে। এই বিনা ভোটের সরকার যদি ক্ষমতায় থাকে এদেশের জনগণকে রাখে মরতে হবে। তাই আপনাদেরকে বলবো, আজকে যেমন আপনারা আমাদের ডাকে সাড়া দিয়েছেন, রাস্তায় নেমে এসেছেন, আগামীতেও বিনা ভোটের সরকারের পতনে আপনাদেরকে রাস্তায় নেমে আসতে হবে। অনেক হয়েছে জনগণের উপরে অত্যাচার নির্যাতন, বিলম্বে সকল রাজনৈতিক বঞ্চিতদেরকে মুক্তি দিতে হবে। গ্রেপ্তারকৃত নিরপরাধ আলেমুল আমাদেরকে মুক্তি দিতে হবে। ভিন্নভাবের মানুষের সবার সমাবেশ করার গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করতে হবে। পুলিশ প্রশাসনের ভাই বোনদেরকে বলতে চাই, আপনারা এই বিনা ভোটের মাফিয়া সরকারের গোলামি করবেন না। আজকের মতো যদি জনগণ রাস্তায় নেমে আসে এক সপ্তাহের মধ্যে পতন হবে। সুতরাং আপনি যদি আয়ুব এবং এরশাদের পথে যেতে না চান, অনতি বিলম্বে তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে আনুন। তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে এনে অনতি বিলম্বে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন দিয়ে দেশের গণতন্ত্র ফিরিয়ে আনুন, অন্যথায় আপনাদের নির্মম নিষ্ঠুর পরিণতির জন্য প্রস্তুত থাকেন। জনগণকে বলবো, আজকে দল মত নির্বিশেষে ছাত্র শিক্ষক সাংবাদিক সকল শ্রেণী পেশার মানুষ আজকে এই মাফিয়া সরকারের অত্যাচারের শিকার। এই মাফিয়া সরকার, গুমখুনের সরকার, সকল নিপীড়িত জনগণকে বলবো, আপনারা ঐক্যবদ্ধ হয়ে আজকের মতো গণ অধিকার পরিষদের নেতৃত্বে যদি রাস্তায় নামেন, এই মাফিয়া সরকারকে আমরাই হটাবো। আজকে রাস্তায় রক্তাক্ত হয়েছি, কিন্তু রাজপথ ছেড়ে যায়নি। পুলিশকে বলবো, আপনাদের সাথে আমাদের কোনো ব্যক্তিগত শত্রুতা নাই, কিন্তু সভা সমাবেশ
মিছিল মিটিং এর গণতান্ত্রিক কর্মসূচিতে যদি আপনারা বাধার সৃষ্টি করেন, অযাচিত হস্তক্ষেপ করেন, কর্মসূচিতে এখানে সমাগত হয়েছি। এটি কোন রাজনৈতিক কর্মসূচি ছিল না, এদেশের অপমান করার সাধারণের কষ্টের জন্য দুর্ভোগের কথা বলতে আমরা রাস্তায় নিয়েছিলাম। নিরব দুর্ভিক্ষ ঠেকাতে